বন্ধুরা, আমি জাহিদ বললাম ফ্রম জাহিদ এন্টারপ্রেনিউর। আজকে মূলত একটি ব্লগ করব। আজকের ব্লগটি হচ্ছে নারায়ণগঞ্জের সবচেয়ে ফেমাস জায়গা সোনারগাঁ। এখন বাজে হচ্ছে ভোর 5:30। আমাদের বাস রয়েছে আমাদের স্কুলের সামনে, সার্ভে হচ্ছে 6টায়। তো আর কথা বাড়াবো না, চলো বাসের ওইখানে যাই। ঠিক আছে, তো আমি এখন স্কুলের কাছাকাছি চলে আসছি প্রায়। ঠিক আছে, আমার বন্ধুরা এখানে আছে। তো ফার্স্টে আছে ইমন, ইমন আছে ফার্স্টে। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন দেখুন আমরা এখন বাস স্ট্যান্ড চলে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ। ঠিক আছে, আমরা নারায়ণগঞ্জ যাবো আজকে। তো তাহলে চলো ওইদিকে যাই, ওইদিকে আরও সবাই আছে। আর ওয়ান অফ দ্য ফেমাস পয়েন্টগুলোতেই যাবো। এর মধ্যে আছে লোকশিল্প জাদুঘর, ঠিক আছে, তাজমহল, তাজমহল, তারপরে পানাম সিটি, পানাম সিটি। হ্যাঁ, ঠিক আছে, এগুলোতে আমরা যাবো। পুরো ব্লগটা দেখার জন্য রিকোয়েস্ট করতেছি, কারণ অনেক মজা আর অনেক ইন্টারেস্টিং থাকবে ব্লগ। তারপরে আমরা বাংলাদেশে ওয়ান অফ দ্য ঐতিহাসিক একটা জায়গায় যাইতেছি, আপনারা সবাই দেখবেন ব্লগটা। তো আমাদের সাথে আছে এলাম মারুফ, ঠিক আছে, তারপরে আছে এলাম নয়ন, ঠিক আছে। তো ওরা আমরা একসাথে এক বাসে যাচ্ছি না, ওরা যাচ্ছে এলাম 2 নম্বর বাসে, আর ওরা যাচ্ছে 1 নম্বর বাসে, আর আমি 3 নম্বর বাসে। এইমাত্র আমাদের বাস চলে আসলো, আমরা এখনো সবাই বাসে উঠবো। ঠিক আছে, আমরা সবাই বাসে আসছি। ঠিক আছে, সাথে আছে নাহিদ, তারপরে পিছিয়ে আছে উজ্জ্বল। ঠিক আছে, ওরা আসুক, তাহলে দেখে আসি কি কি আছে বাসে। আমাদের বাস এখন ছাড়বে। ঠিক আছে, আমরা হাটিপাড়া বঙ্গ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সফরে সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যাচ্ছি। পানাম সিটি, তাজমহল, সেটা আমরা দর্শন করতে যাচ্ছি। তো আমাদের আগ্রা তাজমহল দেখার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যেহেতু সেখানে যেতে পারি নাই, পারছি না সেখানে, সেহেতু আমরা আগ্রা তাজমহলের আদলেই গড়া পানাম সিটিতে যে তাজমহল, সেটা আমরা দর্শন করব। শিক্ষার্থীরা যাতে দেখে শিখতে পারে, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, শিক্ষার বাস্তব ভিত্তিক শিক্ষা অর্জন করার লক্ষ্যেই আমরা মূলত এই শিক্ষা সফরের আয়োজন করেছি। এই যাত্রা এবং এই শিক্ষা সফর যাতে সফল হয় সকল কাছে সেটা কামনা করছি, এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। সকাল থেকে আমরা এই পর্যন্ত কিছুই খাই নাই, তো এখন আমাদের খাবার দেবে, আমরা সবাই খাবো। হ্যাঁ, আমরা ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের পাশে আছি, কারণ আমরা এখানে একটা জ্যামে পড়েছি, যার কারণে আমরা সঠিকভাবে মানে সঠিক সময়ে পৌঁছাতে পারতেছি না। এখানে দেখা যাচ্ছে যে ল্যাবেট হাসপাতাল, ঠিক ওইখানে আমরা একটা ট্রাফিক জ্যামে আটকা পড়ে গেছি। আমরা সব জ্যাম টাইমের পরে সবাই এসে পৌঁছেছি। ঠিক আছে, জ্যাম টাইমের বহুত রাস্তায় খুব অসুবিধা হয়েছে, ঠিক আছে, আসতে এসে পৌঁছেছি সবাই, আমরা সুস্থভাবে পৌঁছেছি এসে। ঠিক আছে, সবাই আসছে। ঠিক আছে, আমরা সবাই ভিতরে চলে আসছি এখন সোনারগাঁর, দেখতে পারতেছো সবাই। ঠিক আছে, সবাই আসছে এখানে, আমার বন্ধু বন্ধুরা শান্ত, নাহিদ, শাহিন, ঠিক আছে, উজ্জ্বল আছে এখানে। ঠিক আছে, আমরা এই যে গুরুর সামনে আছি, জাদুঘর এখানে ভিতরে চলে আসছি। ঠিক আছে, লোকশিল্প জাদুঘরের ভিতরে চলে আসতেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা প্রতিকৃতি বানাইছে, ঠিক আছে, এখানে বানাইছে এই যে দিকে। আমরা এখানে দেখতে পারতেছি জয়নাল আবেদিনের প্রতিকৃতি একটা বানাইছে, ঠিক আছে, ওইখানে দেখতে পারতেছি জয়নাল আবেদিনের প্রতিকৃতি এই দিকে আছে। অন্য একটু স্যাডও মানুষের হচ্ছে প্রচুর ভিড়, এখানে আপনারা দেখতেছেন যে একটা মেকআপ বক্স, ঠিক আছে, এটা দিয়ে আগে আমরা পাথরে সাজাইতো, ঠিক আছে, 11 দিনে পাথরে সাজাইতো এদিকে, ঠিক আছে, পাথর মেকআপ বক্স, ঠিক আছে, এটা পাথর তোমার ছিল, তুমি নিয়ে যাবে এটা, ঠিক আছে, এটা তুমি নিয়ে যাবে। আসলে এখানে কী পরিমাণ যে মানুষ আসে, ঠিক আছে, এটা মানে না আসলে বোঝা সম্ভব না, এখানে আসতে হবে, আসলে সব কিছু ঘুরে দেখতে হবে, ঠিক আছে, চতুর্দিকে প্রচুর মানুষ।
এদিকে আসলাম বাংলাদেশের মানচিত্র মুক্তিগাথার মধ্যে। নকশিকাতার মধ্যে ওটা বাংলাদেশের মানচিত্র, ওরা নকশিকাতা আছে আরও এখান দিয়ে সব নকশিকাতা সব নকশিকাতা তারপরে নকশিকাতা, তারপরে এই যে এখানেও আছে নকশিকাতা, এখানেও আছে এই যে এগুলো, তারপরে এই যে এখানে হাড়ি আছে এগারদিন পাখি, এগুলো উজ্জ্বলের সব ছোটোকালের খেলনাবাতিগুলো এখানে রাখছে, উজ্জ্বল সবগুলা এই জাদুঘরে দান করে দিচ্ছে। ওইদিকে নৌকা আছে, এই হাত রাখার এই হাত রাখা উজ্জ্বলের হাতের সাথে কিন্তু ঠিক আছে পুরো মিলে যায়। অনেকক্ষণ পর আমরা আমাদের ইমনটা দেখতে পারলাম, ইমনের দিকে পলাইতেছে, ইমন আমরা এখন দুইতলা থেকে তিনতলা যাবো সিঁড়ি দিয়ে, আমরা সবাই তিনতলায় উঠে পড়ছি। পালকিটা আমাদের উজ্জ্বল বন্ধুর বিয়ের পালকি, এটাই ভাড়া করবো আমরা, এই যে পালকি ঠিক আছে, এই যে পালকি আছে এটা এটাই আমরা ভাড়া করবো উজ্জ্বলের বিয়ে, উজ্জ্বলের বিয়েতে এই পালকি ভাড়া করা হবে ঠিক আছে। দীপু ভাই আপনি কি বলেন, এটাই তো উজ্জ্বলের বিয়েতে ভাড়া করা হবে? হ্যাঁ বসবেন, আপনি বসবেন বসবেন, খেলে দিতে বলুন। এটা আমাকে না খেতে লাগবো ঠিক আছে, নাই তো ওটাতে আমকাটা খাইবো, আমকাটা খাই শুক্তি বানাইবো ঠিক আছে। আমের সিজন আসতেছে সামনে, বাংলাদেশের লোকশিল্প জাদুঘরে ঠিক আছে, মানে সোনারগাঁ আসলে আপনারা বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল সব কিছুই দেখতে পারবেন ঠিক আছে। এখানে আসবেন, এসে ঘুরে টুরে সব কিছু দেখবেন, না দেখলে অনেক মিস করবেন আর কি জিনিসটা ঠিক আছে। সবাই এসে ঘুরে টুরে দেখবেন, অনেক কিছু আছে দেখার মতো, প্রায় পুরো ইয়ে জাদুঘর ভরেই দেখার মতো সব কিছু আছে আর কি। সো আমরা এক নজরে দেখে আসি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে মূলত কী কী রয়েছে। আমরা দেখতেছি যে যে পিছের যে জায়গাটা এটা আসছিল হলাম নয়নগো ঠিক আছে, নয়নদির আসছিল, এটা পুরাটাই পুরাটাই নয়নগো আসছিল। আর দাদাই বললাম মানে সোনারগাঁ জাদুঘরে ঠিক আছে, মানে এখানে লিখে দিয়ে দিছে সোনারগাঁ জাদুঘরে। এই যে নয়ন, তাহলে জায়গা নিয়ে কি তোমার কি মন্তব্যটা সেটা একটু প্রকাশ করো। এটা আমি এখন সোনারগাঁর নামে লিখে দিছি, তুমিও কি এটার কোনো অধিকার নাই তোমার? আমি এটার দাবি এটা তোমার দাবি নাই তাহলে ঠিক আছে। তাহলে এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করবো, আমরা লাঞ্চ করবো সবাই, লাঞ্চের পরে আমরা পানাম সিটিতে যাবো। আমরা সকলে এখন পানাম সিটির দিকে যাচ্ছি, সোনারগাঁ ঘোরা শেষ আমাদের, এখন আমরা পানাম সিটির দিকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমাদের বাস পানাম সিটিতে পৌঁছে যাবে। আমরা পৌঁছে গেছি পানাম সিটিতে, তো দেখি পানাম সিটিতে কি আছে। Thank you.
এই যে তাজমহলটা বানাইছি সেটা এখন আপনারা দেখবেন, ঠিক আছে? সেটা বাংলাদেশি বানাইছি, ঠিক আছে? ওখানে পৌঁছাই গেছি আমরা, তো দেখি কেমন। আমি যে তাজমহলটা বানাইছি ওইটা এখন এই সবাই দেখবো, ঠিক আছে? আপলামি সারো, আমি যে তাজমহলটা বানাইছি, তাজমহল যে এই যে ইয়ে গো যে ট্যাটু, আমি তো আমি সম্রাট জাহিদ না, আমি তো সম্রাট জাহিদ, সম্রাট জাহিদ নাকি? হ্যাঁ আমি তো সম্রাট জাহিদ। তুই না মারি আসলি জানি করে আমার সেনাপতি আসলি। হ্যাঁ আপনারা দেখতেছেন এই যেটাই বানাইছি, ঠিক আছে? আমরা পৌঁছে গেছি ওখানে। আমরা অবশেষে অনেক ধাক্কা ধাক্কির পরে, ঠিক আছে, লাইনের দাঁড়ানোর টানের পরে আমরা তাজমহলের ভিতরে ঢুকছি, ঠিক আছে? এই যে হচ্ছে তাজমহলের গেট, এখানে তাজমহল দেখা, তাজমহলটা এখান থেকে সবচেয়ে বেশি ভালো দেখা যায়। পিছিয়ে দেখতে পারতেছেন তাজমহল, এটার জন্যই আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। টিকিট সহজে পাওয়া যায় না, অনেক লোকজনের ভিড়, তো দেখতে পারতেছেন অনেক লোক, বৃষ্টি পড়তেছে। আমরা এখন সবাই তাজমহলের ভিতরে দেখা করতেছি, ঠিক আছে? তাজমহল আমাদের সামনে, তাজমহল, তাজমহল দেখা করতেছি আমরা, তাজমহলের সামনে ঠিক চলে আসছি সবাই, আমরা তাজমহলের সামনে দেখা করতেছি, ঠিক আছে? তাজমহল দেখতে আসলে মতোই প্রায়, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে ওরকমভাবে ভিডিও করতে পারতেছি না, ভিডিও করতে অসুবিধা হইতেছে, ক্যামেরা ট্যামেরা ভিজা যাইতেছে। বৃষ্টির কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের এখান থেকে যেতে হবে। বৃষ্টিতে ভিজা যাইতেছি, এই কারণে আমরা সবাই এখান থেকে দাঁড়াবো। আচ্ছা বৃষ্টিতে ভিজতে হবে, শার্ট ঠিক আছে? হ্যাঁ হাইট পরে চলে যাবো এখান থেকে। বৃষ্টি পড়তেছে, তারপর আমরা পিরামিডের এখানে চলে আসছি, আমরা পিরামিডের ভিতরে যাবো, পিরামিডে যাবো, পিরামিডের মমি দেখতেছেন, পিরামিডের মমি এদিকে মমি বানায় রাখছে। এই যে এখানে একটা বড় মমি আছে, এখানে আমাকে পাঞ্জাবি রাখছে, পাঞ্জাবি, ঠিক আছে? এখন বের হলাম ভিতরে, মোটামুটি ভালোই ভয়ঙ্কর মমিগুলো আছে, দেখতে ভালোই ভয়। এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এখানে ক্ষুদিরামের ফাঁসি দিচ্ছে, ঠিক আছে? ওইদিকে গাড়ি আছে, পুরান গাড়ি, এখনো চড়ে দেখি, গাড়ির সিট নাই, সিট নাই, চড়বো কিভাবে? এখন আমরা বেহুলার বাসর ঘর দেখবো, ভিতরে প্রবেশ করতেছি। ক্ষুদিরামের ফাঁসি, ঠিক আছে? বাংলার বাসিওয়ালা, হাওয়াল রাজা, এখানে বহুত শুটিং হয়েছে, ঠিক আছে? বাংলার বহুত সিনেমার শুটিং হয়েছে এখানে, অনেক বড় সিনেমা হলে সিনেমা হচ্ছে, আমরা দেখতেছি। ও ট্রাইপডটা নিয়ে যাই ভাই, শান্ত কি কো, ট্রাইপডটা নিয়ে যাই, শান্ত বলো কি তুমি?
তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে, আমাদের সবগুলো স্পট ঘোরা শেষ, বাস চলছে, সবাই আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা আজকের এই শিক্ষা সফরের ভালো মতোই আমরা সুসম্পন্ন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঐতিহাসিক স্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, সেখানে আমরা লোকশিল্প কারু লোকশিল্প জাদুঘর পরিদর্শন শেষে আমরা দুপুরে খাবার খাওয়ার পর আমরা চলে আসি পিরামিড এবং তাজমহল দেখার জন্য। তাজমহল এবং পিরামিড দেখতে গিয়ে ছাত্রছাত্রীরা ভালো মতোই উপভোগ করেছে এবং আনন্দ পেয়েছে। আশা করি আমরা বাসায় গিয়ে বাসায় ভালো মতো পৌঁছতে পারবো। আমরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সকলেই সহি সালামতে যার যার বাড়িতে পৌঁছতে পারি। যারা ভিডিওটি পর্যন্ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, তো কতটা ভালো করতে পেরেছি সেটা কমেন্টে জানাবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।